আমি দেখছি একদম রেডি হয়ে নিয়েছি, এই দেখো বাড়ি যাচ্ছি, ছেলেকে সকালবেলা পাঠিয়ে দিয়েছি যে আমি সমস্ত সব রকম কাজকর্ম সেরে টেরে নিয়ে এবার আমি যাচ্ছি মায়ের বাড়ি। মায়ের বাড়িতে যে ওর বাবাও রেডি হয়ে গেছে পুরো, অফিস যাওয়ার পথে আমাকে নামিয়ে দিয়ে চলে যাবে। তো চলো যাওয়া যাক, তারপরে মায়ের বাড়ি গিয়ে দেখা হবে আবার। তা আমি এখন মায়ের বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ এসেছি, এখন 1টা বাজে। এসেই ছেলেকে ঘুম পাড়ালাম, সে তো অনেক সকালে ওঠে বলে ঘুমের জন্য পাগল পাগল করছিল, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওই যে ওই ঘরে ঘুমাচ্ছে, আমি এখন এখানে বসে এই যে মা আম দিয়েছে, আম কেটে দিয়েছে, আর কালকে জিলিপি কিনেছিল মেলার থেকে, সেই জিলিপি দিয়েছে। আমি এখন জিলিপি খাচ্ছি আর আম খাচ্ছি, ভাবলাম খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করি। ঘুমালো এখন 1টা বাজে, কত দেরি হলো, উঠবে তারপর খাবে। জিলিপি খেতে আমি যা ভালোবাসি তোমরা তো জানোই, মেলার জিলিপি যতদিন মেলা আছে মন ভরে জিলিপি খেয়ে নেওয়া যাবে। আমটাও খুব মিষ্টি, মা বলছে রানী হিমসাগর পাওয়া যাবে না, কমই পাওয়া যাচ্ছে এখন। এই যে মা এখন ভাত দিয়ে দিয়েছে, ভাত খাচ্ছি, ও চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক করেছে, আমার তো ফেভারিট। আর মা যা ভালো রান্না করে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকটা, ও মানে অসাধারণ অসাধারণ। মাটিতে বসে পড়েছি, টেবিলে বোন খাচ্ছে তাই জন্য আমি মাটিতে বসেছি, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ, মামা খুব সুন্দর রান্না করে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছটা, খুব ভালো লাগে। মা আমি আসবো জানে, আমি যদি শাক খেতে ভালোবাসি তাই জন্য মা পুঁই শাকটা করেছে রান্না। বাড়িতে এলে আমার মুখ চলতেই থাকে, একটার পর একটা একটার পর একটা বাড়িতে থাকে আর আমি খেতে থাকি। চলো আমি খাওয়াটা শেষ করে নিই। বারান্দায় দাঁড়িয়ে আছি, উড়ে বাপরে বাপ প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে প্রচন্ড, আমাকে নিয়ে চলে আসছে, ঝড় উঠেছে, ওয়েদার একদম কালো হয়ে গেছে পুরো পুরো, আমার চুলটা উঠছে দেখেই বুঝতে পারছে কিরকম জোরে ঝড় উঠেছে। আমি একটু ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে দেখাই, বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে, বৃষ্টি নেমে যাবে, ব্যাক ক্যামেরা অন করে তোমাদেরকে একটুখানি আমি আকাশটা দেখাই, দাঁড়াও দেখতে পাচ্ছ, খুব কালো হয়ে গেছে, সব পাখি উপর থেকে নেমে চলে এসেছে, পুরো কালো। বৃষ্টি শুরু হয়েছে, 2-4 ফোঁটা করে পড়ছে, 2-4 ফোঁটা করে পড়ছে, ঝমঝমিয়ে নামবে, ঝমঝমিয়ে নামারই অপেক্ষা। এই যে আমি এখন বসে আছি চেয়ারে বারান্দায়, মানে সুন্দর হাওয়া দিচ্ছে, মানে রোমান্টিক পুরো বেদার হয়ে গেছে। কি হয় বৃষ্টি না হলেও এত সুন্দর বেদারে জোরে জোরে হাওয়াটা দিলেও না পুরো মন শান্তি হয়ে যায়। সকাল থেকে যা গরম পড়েছে, কদিন ধরে প্রচুর গরম, টিভিতে বলে বৃষ্টি হবে হবে, হচ্ছে না। এই যে আমার ছেলে, এই যে তুমি বৃষ্টি দেখছো, তুমি বৃষ্টি দেখছো বলে দাও তো, ও ডাকছে, পাখিগুলোকে ডাকছে, ডাকো তো পাখিগুলোকে, ডাকো ডাকো পাখিগুলোকে। এই যে দেখো কাকগুলোকে তাড়াচ্ছে, পাখিগুলোকে তাড়াচ্ছে, ও এখানে এলে তো ঘুম নেই, সারাদিন কোনো এমনিই ঘুমায় না, এখানে এলে আরোই ঘুমটুম বন্ধ হয়ে যায়। দিয়ানের বাড়ি, কেউ কিছু বলবে না, দাদান মিমি সবাই মিলে সারাক্ষণ আদর করতে থাকে। এখন আমি কিছুক্ষণ এখানে বসবো, মানে এত সুন্দর ভালো লাগছে না, সুন্দর ওয়েদার হয়ে গেছে, তারপরে হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে যে এখানে বসে থাকতে ইচ্ছে করছে। এই যে দেখছো এনার ঘুম নেই, ইনি ঘুম হচ্ছে না সারাদিন, শুধু এনার দুষ্টুমি হচ্ছে। এই যে ঝড় বৃষ্টি হলো, হালকা বৃষ্টি হলো না, ঝড় হলো খুব জোরে জোরে, কিন্তু সেরকম বৃষ্টি হলোই না, একদম মেঘলা করে রয়েছে আকাশটা, খুব সুন্দর ওয়েদারটা রয়েছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হলো, আর বৃষ্টি পড়ছে, বিকেল হয়ে গেছে, চা তো চাই চাই, তাই মাঝে মা চা করে দিল। এই ঘরে বসে বারান্দা দিয়ে বৃষ্টি দেখছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর চা খাচ্ছি।
বৃষ্টিটা ঝমঝমিয়ে হলে ঠান্ডাটা অনেকটা কমতো, আর ঝমঝমিয়ে তো বৃষ্টি হলো না। মা চা দিয়েছে, বাড়িতে তো চা টা খাওয়া হয় না করার জন্য, এখানে মা এলে মুখের কাছে দুবেলা চা টা ধরে দেয়। আগেই বিস্কিট দিয়ে চা খাচ্ছি। আমার ছেলে দুষ্টুমি করছে, ওর কোনো ঘুমটুম নেই। ওই যে ফোনে এখন মারবে এমনি, দুষ্টুমি চলছে ওনার, দুষ্টুমি কি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি, ঝিরি 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 বৃষ্টি পড়ছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এলাম। মা বলছিল রাতের খাবারটা খেয়ে যা, কিন্তু খেয়ে আসতে পারলাম না কারণ ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, আবার যদি বৃষ্টিটা না থামে রাত হয়ে যাবে, ওই জন্য আর ছেলেকে নিয়ে রিক্স নিলাম না, আসতাম না। মা বারবার থাকতে বলছিল, কিন্তু যেহেতু কালকে স্যাটারডে ওর বাবার ছুটি, স্যাটারডে সানডে ছুটি, তো তাই জন্য থাকলাম থাকলাম না আর চলে এলাম। এই যে খুব দুষ্টুমি, একটুখানি ঘুমালো সারাদিন, তো ঘুমালো না, তারপরে একটুখানি ঘুমালো। আচ্ছা আচ্ছা, তোমার চোখ কই, চোখ চোখ দেখিয়ে দাও, একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও, আর একটু চোখ মেরে দাও, একটু চোখ মেরে দাও। ওরে বউ, তোমার নোস কই, নোস কি, হ্যান্ড হ্যান্ড কই, হাত হাত কই, হাতটা দেখি দাও, হাতটা হাতটা, তোর কানটা কই, কানটা দেখে দাও, উড়ি বৌড়ি উড়ি বৌড়ি, আর চুলটা চুল কই, সুন্দর চুলটা। বলে আমরা একটু পরে ভাতু খাবো, এখন নান্নু করবে মা, তারপরে আমরা ভাতুটা খাবো। এখন দুষ্টুমি চলবে, এরপর আমি রান্না করে যাবো, একটু রান্না করতে হবে, আবার রাতের খাওয়া দাওয়া। চলো আবার দেখি রান্নাঘরে গিয়ে, আবার তারপরে একটু পরে আবার রাত্রির বেলা দেখা হবে। এখন রাত 9টা বাজে, আমি ডিনার টেবিলে চলে এসেছি ডিনার করতে, ছেলেকে খাওয়াবো, আমি খাবো। তা আজকে আমি কী কী দিয়ে ডিনার করবো তোমরা একটু দেখে দাও। যে আজকে ডিনারে আছে তেলাপিয়া মাছের ঝাল একটু বড় সাইজের, আর ডালটা মুসুর ডাল, রোজই রাখতে হয় যেহেতু আমার ছেলে খায়। আর এই যে আলু সিদ্ধ, ছেলের ভাত আর আমার ভাত, তো চলো ডিনার কমপ্লিট করে নিই।